মেয়র বরখাস্তের প্রতিক্রিয়া রাজশাহী ও সিলেটে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের রাজনৈতিক সিদ্ধান্ত নয় জানালেন ওবায়দুল কাদের এক নেতার এক পদ নীতি কার্যকর করতে যাচ্ছে বিএনপি নেতাদের সিদ্ধান্ত নেওয়ার শেষ সুযোগ 5 এপ্রিল মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় নিহত সাতজন একই পরিবারের স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল 10 বছর বেশি ভাড়া পেতেই অপরিচিত ভাড়াটিয়ার কদর মৌলভীবাজারে অধিকাংশ বাড়ির মালিকই প্রবাসী চিরির বন্দরের নকশি কাঁথার সুনাম বিশ্বজুড়ে সূচ আর সুতোয় গাঁথা বাংলার আবহমান সংস্কৃতি স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী দেখছিলেন সোরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রায় দুই বছর পর দায়িত্ব নিতে গিয়ে দেখেন কার্যালয়ে তালা ঝোলানো দুপুরে খবর আসে তাকে আবারও বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব নিতে গিয়ে পাশে পাননি দলীয় কাউন্সিলরদের এ নিয়ে ক্ষুব্ধ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর স্থানীয় সরকার নিয়ে কাজ করা উন্নয়ন কর্মীরা বলছেন বরখাস্তের এমন নজির স্থানীয় সরকারকে দুর্বল করছে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ দায়িত্ব নিয়ে চেয়ারে বসতে না বসতেই আবার বরখাস্তের আদেশ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে চান নগর ভবনে বিএনপির স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার যে আইনের মাধ্যমে লড়াই করা এবং সাংগঠনিক চেতনাকে আরও সমৃদ্ধ করা এবং জনগণের সাথে সম্পৃক্ত করা রোববার দায়িত্ব নিতে গিয়ে তিনি বাধার মুখে পড়েন তার কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয় তালা ঝুলিয়ে রাখার জন্য তিনি দায়ী করেন কর্মকর্তা কর্মচারীদের তবে বুলবুল এদিন পাশে পাননি দলের সমর্থনে বিজয়ী কাউন্সিলরদের আগামীতে তারা এমন আচরণ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নগর বিএনপির এই সভাপতি কিছু কাউন্সিলরকে আমি গতকালকে দেখেছি যে কাউন্সিলররা অর্থ লিপসে এবং সরকারি মদদে তারা আজকে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অবশ্যই আমি মনে করি যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা যদি দলের পদে থাকে আগামীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এভাবে বরখাস্ত মেয়রের দপ্তরে তালা ঝুলিয়ে রাখার বিষয়টি শোভন নয় এতে করে নাগরিকদের কাছে ভুল বার্তা যায় স্থানীয় সরকার শক্তিশালী হওয়ার চেয়ে দুর্বল হয়ে পড়ে বলে মনে করেন স্থানীয় সরকার নিয়ে কাজ করা এই উন্নয়ন কর্মী নেতৃত্বে যখন একটু অস্থিরতা থাকে বা একটু ব্যাহত ঘটে কন্টিনিউশন না থাকে তখন এই উন্নয়ন কর্মকাণ্ড অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় যেটা আলটিমেটলি জনগণের উপর যে প্রভাব ফেলে দ্বিতীয় দফায় বরখাস্তের কারণে আইনি লড়াইয়ে নামতে হবে মোসাদ্দেক হোসেন বুলবুলকে ফলে নগর ভবনে ফিরে আসতে তার প্রতীক্ষা আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কাজী শাহেদ নিউজ 24 রাজশাহী এদিকে দু বছর তিন মাস পর নগর ভবনে ফিরেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব নেয়ার তিন ঘন্টার মধ্যে আবার বরখাস্ত করা হয় তাকে তার এই বরখাস্তের মধ্য দিয়ে আবার শূন্য হয়ে পড়েছে মেয়রের চেয়ার আর বরখাস্তের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেছেন মেয়র আরিফুল হক এদিকে রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন নগরীর উন্নয়নে নির্বাচিত মেয়রকে কাজ করার সুযোগ দেওয়া উচিত শাহ দিদার আলম নোবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দায়িত্ব নেয়ার দেড় বছরের মাথায় মেয়র আরিফুল হক চৌধুরীর নাম আসে সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যা মামলায় এ ঘটনার পর তাকে বরখাস্ত করা হয় দু বছরেরও বেশি সময় কারাগারে থেকে চলতি বছরের 4 জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি এরপর মেয়রের পদ ফিরে পেতে আদালতের রায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ নিয়ে রোববার দায়িত্ব নেন তিনি তবে তিন ঘণ্টার মধ্যেই আরেকটি মামলার চার্জশিটভুক্ত আসামি দেখিয়ে আবারও সাময়িক বরখাস্ত করা হয় তাকে উন্নয়ন কাজে আরিফের সাহসিকতা দেখে সরকার তাকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না বলে মনে করছেন বিএনপি নেতারা তার যে উদ্যমী কার্যক্রম তার যে সিটি কর্পোরেশনের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সময় যে সাহসী পদক্ষেপ এইগুলা
এই সরকার ভালো চোখে দেখে নাই। আর আওয়ামী লীগ নেতাদের মতে আরিফের বরখাস্ত হওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই। সিলেটের বিষয়টা যেখানে অনেকেই হয়তো মেয়রের পদে যেতে চান কিন্তু তারা নির্বাচিত হয়তো হতে পারেন নাই, তো অন্য কোনো পন্থা হয়তো অবলম্বন সেখানে কেউ কেউ করে থাকতে পারেন, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা আসলেই সেটা দুঃখজনক এবং সিলেট নগরবাসীর জন্য অবশ্যই ক্ষতিকর বলে আমি মনে করি। একটি বিষয় নিশ্চিত যে এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নেই। তবে উন্নয়নের স্বার্থে নির্বাচিত মেয়রকে তার দায়িত্ব পালন করতে দেওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সঠিক দায়িত্বে যে ব্যক্তি থাকেন ওনার পক্ষে যা করা সম্ভব অন্যের পক্ষে ভারপ্রাপ্ত কারো পক্ষে সেটা ভারমুক্ত হওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। নগরীর উন্নয়নে মেয়রের পদ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান চান নগরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, এটি কোনোভাবেই সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত নয়। নারায়ণগঞ্জে আঞ্চলিক মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মেয়র বরখাস্ত করার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে, এর পেছনে যুক্তি কী কারণ কী এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি এ ধরনের মেজর পলিসি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি। এদিকে জঙ্গি বিরোধী অভিযান শেষ হওয়ার পাঁচ দিন পর সিলেটের শিববাড়িয়ার আতিয়া মহলে শুরু হয়েছে বিস্ফোরক উদ্ধার অভিযান। বেলা সোয়া একটা থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এ উদ্ধার অভিযান শুরু করে। এ মুহূর্তে আতিয়া মহলের সামনে আছেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নোবেল, আতিয়া মহল থেকে কি সংখ্যক বিস্ফোরক ও বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে, পুলিশ কি কিছু বলেছে এ ব্যাপারে? ধন্যবাদ জহুর, আমি আতিয়া মহলের বাইরেই যে সামনে রাস্তা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে জঙ্গি বিরোধী অভিযান শেষ হওয়ার পাঁচ দিন পর আজকে শুরু হয়েছে যে বিস্ফোরক উদ্ধার অভিযান। জঙ্গিরা যে সকল বিস্ফোরক ভবন এবং ভবনের বাইরে রেখে গিয়েছিল সেগুলো উদ্ধার এবং নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট আজকে সকাল 8টার সময় এই আতিয়া মহলে আসে এবং তারা সকাল 8টায় এসে কিন্তু প্রথমে তারা ভবনটি পর্যবেক্ষণ করেন এবং কী ধরনের বিস্ফোরক সেখানে আসে সেটা তারা পর্যবেক্ষণ করেন। এরপর বেলা সোয়া 1টার দিকে তারা ডগ স্কোয়াড নিয়ে আতিয়া মহলের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির ভেতরে তারা ঢুকেছেন, কিন্তু এখন পর্যন্ত ভিতরে আসলে কী ধরনের বিস্ফোরক রয়েছে এবং তারা কী কাজ কীভাবে করছেন বা ভবনের ভেতরের বিস্ফোরক উদ্ধার করছেন না বাইরেগুলো তারা উদ্ধার করছেন এ ব্যাপারে কিন্তু আমাদেরকে এখনও কিছু জানানো হয়নি। তবে তারা জানিয়েছেন যে সারাদিন তারা যে উদ্ধার অভিযান চালাবেন সেই উদ্ধার অভিযানের সর্বশেষ যে তথ্য থাকবে সেটি আমাদেরকে তারা জানাবেন বিকেল 5:30 আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে এখনও কিন্তু এই আতিয়া ভবনের ভিতরে দুজন জঙ্গির লাশ এখনও রয়ে গেছে, দুজনই পুরুষ জঙ্গি। সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছিল যে যখন তারা প্রেস ব্রিফিং করেছিল তখন তারা জানিয়েছিল যে এই দুটি লাশের মধ্যে বোমা বাধা রয়েছে, সে কারণে লাশ দুটি এখনও উদ্ধার করা যাচ্ছে না এবং তারা বলেছিল যে বোমা ডিসপোজাল ইউনিট এসে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করবে। পুলিশও আমাদেরকে জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না বোমা বা বিস্ফোরক যেগুলো আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত না উদ্ধার করা যায় ততক্ষণ পর্যন্ত তারা লাশগুলো উদ্ধার করতে পারবে না। আমাদেরকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদানাল মুসা জানিয়েছেন যে যখন র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট তাদের উদ্ধার কার্যক্রম বিস্ফোরক উদ্ধার কার্যক্রম শেষ করবে তখন তারা লাশ দুটি উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবে এবং তাদের ডিএনএ এর যে স্যাম্পল সেটি সংগ্রহ করা হবে। এর আগে আপনি জানেন যে জঙ্গি
জঙ্গি মুসার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে এই যে দু পুরুষ জঙ্গি রয়েছে ভেতরে, তাদের ডিএনএর সাথে মুসারও ডিএনএ, মুসার মায়ের ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে যে ভেতরে দুই জঙ্গির মধ্যে মুসা আছে কি না। তো এই ছিল জহুর আমার কাছে শিববাড়ি আতিয়া মহল থেকে সর্বশেষ সংবাদ। নোবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের শিববাড়িয়ার আতিয়া মহলে বোমা নিষ্ক্রিয় উদ্ধারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ দিদার আলম নোবেল। ডেডলাইন 5 এপ্রিল, এরপরই বিএনপি কার্যকর করবে এক নেতার এক পদনীতি। তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান নিউজ 24কে জানান, একাধিক পদে থাকা বিএনপি নেতাদের সামনে এটাই শেষ সুযোগ। বুধবারের মধ্যেই পছন্দের একটি পদ রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে, না হলে একতরফাভাবেই একাধিক পদ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। মারুফা রহমানের প্রতিবেদন। একাধিক পদ আঁকড়ে রাখা নেতাদের ব্যাপারে এবার হার্ড লাইনে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। এখনো যারা পছন্দের পদ রেখে অন্য পদ থেকে পদত্যাগ করেননি, 5 এপ্রিলের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়ে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান নিউজ 24কে বলেন, একাধিক পদে থাকার আর কোনো সুযোগ নেই। তাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে দপ্তর থেকে, যা আগামী 5 তারিখে একটা লাস্ট ডেট, তারা 5 তারিখের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে হবে তারা কোন পদ ছাড়বেন কোন পদ রাখবেন। যদি 5 তারিখের মধ্যে তারা সিদ্ধান্ত যদি না দেন, তাহলে পরবর্তী পর্যায়ে আমাদের কেন্দ্র থেকে আমরা সিদ্ধান্ত নিব তাদেরকে কোন পদে রাখবো কোন পদে রাখবো না। অর্থাৎ আমরা পুনর্গঠনের বিষয়টাকে দুঃখ একটু সিরিয়াসলি নিচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে। যাদের চিঠি দেয়া হয়েছে তারা বলছেন, দলের স্বার্থে তারা জেলার পদ ছেড়ে দেবেন, তবে সেখানে যোগ্য লোক নির্বাচিত করতে হবে। সভাপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সেখানে কারা দায়িত্বে আসবেন, সেই দায়িত্বগুলি পরবর্তীতে তারা সঠিকভাবে পালন করতে পারবে কিনা, সেই নেতৃত্বটাকে আমরা বাছাই করে তাদের হাতে আমরা দায়িত্বটা দেওয়ার ক্ষেত্রে যে আমাদের সাংগঠনিক যে বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করব। একাধিক পদে থাকা নেতাদের মধ্যে যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা সভাপতি এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মুজিবুর রহমান সরওয়ার, যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও বরখাস্ত হওয়া মেয়র জি কে গৌস সহ 20 জনের বেশি নেতাকে। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, দলের বিকাশে নতুন নেতৃত্বকে জায়গা করে দেয়া দরকার, অথচ এ ব্যাপারে পুরনো নেতাদের অনীহা অনেক। এক কথায় বলা যায় যে এখানেও থাকতে চান সেখানেও থাকতে চান, এটা নিয়ে দলের মধ্যে একটা আছে টানাপোড়ন। দুই পদের দিকেই থাকার যে বেশি আগ্রহটা, এইটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংশোধনীর যে একটা ইতিবাচক দিক আছে সেই ইতিবাচক দিকটা আমরা প্রয়োগ করতে পারতেছি না বা কাজে লাগাতে পারছি না। এর আগে গত 6 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দিয়েও একাধিক পদে থাকা নেতাদের আলটিমেটাম দেয়া হয়। তাতে সাড়া না পেয়ে আবারও দলীয় দপ্তর থেকে চিঠি পাঠানো হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় নিহত 7 জন একই পরিবারের, তাদের বাড়ি দিনাজপুরে। স্বজনরা জানিয়েছেন, গত 10 বছর ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তারা। নিহতদের মধ্যে একমাত্র পুরুষ ব্যক্তি মোশাররফের বাবা নিলেন না ছেলের মরদেহ। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের নাসিরপুরে পুলিশের দাবি অনুযায়ী আত্মঘাতী হওয়া নিহত 7 জনের পরিচয় মিলেছে। ওই বাড়িতে নিহত একমাত্র পুরুষ সদস্য মোশারফ ওরফে সোহেল রানার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে। তার প্রকৃত নাম লোকমান হোসেন। বছর 10 আগে উপজেলার কলাবাড়ি গ্রামের শিরিন আক্তারের সঙ্গে বিবাহ হয় মোশারফের। এর কোনো এক পর্যায়ে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সে। পরে স্ত্রী ও 2 কন্যা সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে চলে গেল, আর দেখা হলো না বহুদিন হতো। এখন মনে করেন যে 10-12 বছরের মতো হলো, আর সাথে দেখা সাক্ষাৎ নেই। কী কারণে চাকরি করে দুজনাই শোনা যায় কিন্তু আসে না, এটাই আমি আর কত বেশি বুঝি।
দীর্ঘদিন তাদের সঙ্গে যোগাযোগ নেই কোনো আত্মীয় স্বজনের। হঠাৎই ঘটনার আগের রাতে অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন আসে তার মেয়ের। আব্বা, আমার এটা শেষ কথা, আর কথা হয়তো হবে না, এই কথাতেই শেষ, আর কিয়ামতের দিনে দেখা হবে। এই কথা যখন মেয়ে বলছে তখন আমার কলজা উড়ে গেছে। ছেলের মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন তার বাবা। তবে দীর্ঘদিন পর পুত্রের আত্মঘাতী হওয়ার খবরে যেন আরও বেশি অভিমানী হয়ে পড়েন তিনি। আমার বাবা তো আমার সঙ্গে অসৎ ব্যবহার করে বাড়ি থেকে চলে গেছে, ওর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি কোনো গ্রহণ করতে পারবো না। মোশারফ একসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে জড়িত ছিল, পরে নব্য জেএমবিতে যোগ দেয় সে। তার বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা। এসব কথা জানায় পুলিশ। জঙ্গি লোকমান, একে বিভিন্ন সময় পুলিশ র‍্যাব খোঁজাখুঁজি করছে, স্ত্রী সন্তান সহ সে এলাকা ত্যাগ করে। গেল বৃহস্পতিবার মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ওই বাড়িতে একই পরিবারের সাতজন আত্মহত্যা করে বলে জানায় পুলিশ, যার মধ্যে দুই নারী ও চার শিশু রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেশি ভাড়া পেতে এবং বছর শেষে ভাড়া বাড়ানোর সুবিধা নিতে অপরিচিত ভাড়াটিয়াই খোঁজে মৌলভীবাজারের বাড়ির মালিকরা। আর দামি বাড়ি তৈরি করে কেয়ারটেকারের ওপর দায়িত্ব দিয়ে মালিকরা থাকেন বিদেশে, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে জঙ্গি তৎপরতার সাথে জড়িতরা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বৈতুল আলীর প্রতিবেদন। শহরের গির্জাপাড়া এলাকার সাততলা আধুনিক এই বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী শামসুল করিম দুলু। বাসার তত্ত্বাবধানে রয়েছেন দুজন নারী, ফার্নিচার সহ তারা বাসা ভাড়া দেন। এরকম কয়েকশো বাড়ি রয়েছে মৌলভীবাজার শহরে। আমাদের এই বাসার মালিক লন্ডন। আমরা এখন যে বাসা ভাড়াটিরা দেওয়া পড়ে বাহিরের মানুষ এবং লন্ডনই বিদেশি। বেশি ভাড়ার লোভে স্থানীয় এবং পরিচিতদের না দিয়ে বাইরের লোকদের বাড়ি ভাড়া দেওয়ার আগ্রহ বাড়ির মালিকদের। সম্প্রতি জঙ্গি তৎপরতাকে কেন্দ্র করে এসব বাড়ির ব্যবস্থাপনা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বাসা ভাড়া যেটা হয় সেটা বাড়ানো যায় না, যার কারণে বাইরের অঞ্চলের মানুষদেরকে বাসা ভাড়া দেওয়া হয় এবং তারা এখানে এসে আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপরাধে তারা জড়িত হয়ে পড়ছে। তারা কারা, তারা কোথা থেকে আসছে, এই বিষয়গুলি মানে নিশ্চিত না হয়ে বাসা দেওয়াটা ঠিক নয়। বিভিন্ন সুবিধা সহ বাড়ি ভাড়া পাওয়ায় অপরাধীরাও এই সুযোগ কাজে লাগাচ্ছে। এজন্য বাড়ির মালিকদের আরো সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাড়িওয়ালারা যদি সতর্ক হন, সাধারণ মানুষ যদি সতর্ক হন, তারা যদি খোঁজ খবর রাখেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই সমস্ত কতিপয় ধর্মবিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী জঙ্গিদের দমন করা কঠিন হবে না। মৌলভীবাজারের নাসিরপুর ও শহরের বড়হাটে দোতলা বাড়িতে সম্প্রতি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে চার শিশু সহ দশজন নিহত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের কালীবাড়ি এলাকার একটি বাড়ি থেকে জেএমবি সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। কালীবাড়ির সেই বাড়ি থেকে বেশ কিছু জিহাদি বই ও ইলেকট্রনিক্স সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়মনসিংহের কালীবাড়িতে এই অভিযান পরিচালনা হয়। এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, এই অভিযানের বিষয়ে পুলিশ আর কি বলছে? জহুর, আমি যদি সর্বশেষ তথ্য দিয়ে আপনাকে জানাই, তাহলে মাত্র সাত জঙ্গিকে পুলিশের পিক আপ ভ্যান করে ময়মনসিংহের ডিসি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আরো বিস্তারিত জানা যাবে বলে আমাদের জানিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম। এর আগে দুপুর একটার দিকে পুরো বাড়িটিকে ঘেরাও করে রাখে পুলিশের একটি দল এবং সেই সাথে যোগ দেয় র‍্যাবের একটি ফোর্স। তো বাড়ি ঘেরাও করার সাথে সাথেই একটি ইন্টেলিজেন্স ফোর্স ভেতরে ঢুকে সাত জঙ্গিকে চোখে মুখে বেঁধে ফেলার পরেই তাদের কাছ থেকে উদ্ধার করে কিছু জিহাদি বই, সেই সাথে কম্পিউটারে সংরক্ষিত কিছু জিহাদি কার্যক্রম এবং জিহাদি কিছু পুস্তক বই উদ্ধার করে। তো আমরা জানতে পেরেছি বাড়িটি অ্যাডভোকেট আনোয়ারুল কাদিরের বাড়ি, তিনি সাবেক এমপি ছিলেন। আমাদের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন যে তাদের কাছ থেকে এ পর্যন্ত 70 লক্ষ টাকার চেক উদ্ধার করেছে, ইলেকট্রনিক সামগ্রীও।
যে কম্পিউটারটি উদ্ধার করেছে, জিজ্ঞেস করা হয়েছিল যে কতগুলো কম্পিউটার উদ্ধার করেছে, তারা এখন পর্যন্ত এগুলো আমাদের জানাতে পারছেন না, বলছেন যে আমরা পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরে আপনাদের দিবে। তবে আমরা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আমাদের আইডি তথ্য অবহিত করেছে, সেটি হচ্ছে যে একজন জঙ্গি সন্দেহে যে সাতজন আটক হয়েছেন তাদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো জহুর, এই ছিল সর্বশেষ আমাদের কাছে তথ্য। তো জহুর, বিস্তারিত আরো হয়তো জানা যাবে কিছুক্ষণ পরে, তবে এখনো বাড়িটিকে ঘেরাও করে রেখেছে র্যাবের একটি ফোর্স এবং পুলিশের একটি ফোর্স। আশপাশে উৎসুক জনতার অনেক ভিড়। তো সামনেই ছিল সোহাগ পার্টি সেন্টার। তো রোডটির উপরে ঘেরাও করে রাখা হয়েছে, সেই রোডটি হচ্ছে ময়মনসিংহ টাঙ্গাইলের রোড, একটি জনবহুল এলাকা হিসেবে পরিচিত, এবং তার দিকে বাসাবাড়ি। তো স্থানীয় লোকজনদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা প্রায় চার মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিল। তো এরপর থেকেই তারা নাকি বাড়িতে ওইভাবে বের হতো না, সবকিছু ঘরের ভিতরেই কার্যক্রম সীমাবদ্ধ রাখতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের কালীবাড়ি থেকে মোবাইল টেলিফোনে আমাদের জানাচ্ছিলেন আমাদের ময়মনসিংহের প্রতিনিধি সৈয়দ নোমান। ঢাকায় আয়োজিত আইপিইউ সম্মেলনে আজ চলছে তৃতীয় দিন। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোমা, আইপিইউ সম্মেলনে আজ কোন কোন বিষয়ে আলোচনায় গুরুত্ব পেয়েছে? জহুর, আমি যেমনটি জানাচ্ছিলাম এর আগেও, আপনি জানেন যে এবার আইপিইউ সম্মেলনের যে মূল বিষয় সমতা আনা এবং বৈষম্য নিরসন, সারা বিশ্বের সমৃদ্ধির জন্য, সেই বিষয় নিয়ে কিন্তু গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়ে গেছে, এবং সে অনুযায়ী আজও কিন্তু সেই বিষয়েই আলোচনা হয়েছে। তার আগে একটু জানিয়ে রাখি যে সকালে কিন্তু আজকে যে সাধারণ আলোচনা, তার শুরুটা হয়েছিল বৈশ্বিক যে কোনো একটি সমস্যা নির্ধারণ করে সেটির উপর ভোটাভুটির মাধ্যমে বিশ্ব নেতারা তার উপরে কথা বলবেন এমন একটি বিষয়। সেখানে ইয়েমেন এবং দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলোতে যে দুর্ভিক্ষ সারা বছর দেখা দেয়, সেই দুর্ভিক্ষে যে মানুষগুলো সেই জায়গার যে মানুষগুলো দুঃখ দুর্দশার মধ্যে পড়েন, তাদের সাহায্য সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানানো হয়েছে এবং সেই বিষয়ে কথা বলা হয়েছে। আরেকটি বিষয়, এর পরবর্তীতেই কিন্তু আজ বৈষম্য নিরসনের যে কথাটি বলা হচ্ছে সেটি কিন্তু প্রতিটি সেক্টরেই সমতা নিয়ে আসার ব্যাপারে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আজকে যে বিষয়ের উপর ফোকাস করা হয়েছে সেটি হচ্ছে পুষ্টি নিশ্চয়তা করা। তো সেই জায়গা থেকে কিন্তু কথা বলেছেন, এবং আমাদের জাতীয় সংসদের স্পিকার, তিনি সেটি নেতৃত্ব দিয়েছেন, সভাপতিত্ব করেছেন। আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হচ্ছে স্ট্যান্ডিং কমিটির আইপিইউ এর, সেখানে আমাদের বাংলাদেশেরও চারজন সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। সেখানে শান্তি এবং বৈশ্বিক নিরাপত্তার বিষয়ে কথা বলা হচ্ছে। আপনি জানেন যে এখন কিন্তু বর্তমানে যে একটি সাধারণ সমস্যা সারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, তো এই সেশনটিতে হয়তো সেই বিষয়গুলোই বেশি উঠে আসবে এমনটি বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ সেই সেশনে ছিলাম এবং সেখানে যে বিশ্ব নেতারা কথা বলছেন তার মাধ্যমে কিন্তু এটাই বোঝা হচ্ছে। আর আজকে এই সম্মেলনে আরও যে বিষয়টি বিশেষভাবে আলোচিত হচ্ছে, শুধুমাত্র আনুষ্ঠানিক সেশনেই নয়, তার আশপাশেও বিশ্ব নেতারা এবং যারা রয়েছেন সংসদ সদস্যরা তাদের মধ্যে এক ধরনের কথাবার্তা চলছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকাল কিন্তু একটি স্ট্যান্ডিং কমিটিতে একটি রেজুলেশন উপস্থাপন করা হয়েছিল, যেটি হলো যে একটি সার্বভৌম দেশের উপরে কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ বা অন্য দেশের হস্তক্ষেপ যাতে না হয় সেই বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল, এবং সেটি নিয়ে মোটামুটি একটি উষ্ণ অবস্থা বিরাজ করছে এই মুহূর্তেও। যারা ডেলিগেশন রয়েছেন তারা তাদের মোটামুটি আলোচনার বিষয় কিন্তু আজকে এটি। তবে সেই একটি জিনিস জানিয়ে রাখি, আসলে আইপিইউ কতখানি একটি রেজুলেশন প্রস্তাবকে বৈশ্বিকভাবে আইন করতে না পারলেও যেটি সম্ভব সেটি হলো যে জাতিসংঘের মতোই তারা কিন্তু এই বিশ্ব নেতারা যে কোনো একটি বিষয়ে একমত হতে পারেন, এবং যেহেতু এখানে সংসদীয় প্রতিনিধিরা রয়েছেন সংসদের, সেহেতু তারা তাদের নিজ নিজ দেশে সংসদে এবং তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে সেই যে বিষয়টিতে তারা ঐক্যমত পোষণ করেন এখানে, সেই বিষয়ে সেটির ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু বা
বাস্তবায়ন করার ক্ষেত্রে সে বিষয়ে কথা বলতে পারেন এবং সরকারকে সেই ব্যাপারে দিক নির্দেশনা বা চাপ প্রয়োগ করতে পারেন সেই সব সিদ্ধান্তের ক্ষেত্রে। আইপিও আসলে এর বাইরে কোনো কিছু করার না থাকলেও এটি একটি অনেক বড় বিষয়। আইপিওর এই যে প্ল্যাটফর্মটি আলোচনার, সেখানে একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং নিজ দেশের সরকারের উপর সেই ধরনের চাপ সৃষ্টি করা এবং বৈশ্বিক যে ঐক্যমতে পৌঁছানো সেটি একটি বিষয়। আর এর বাইরে কিন্তু এই মুহূর্তে আরেকটি কক্ষে সেখানে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় পর্যায়ের। রাশিয়ার এবং বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধিরা সেখানে অংশ নিয়েছেন এবং এটি মূলত সম্পর্ক উন্নয়ন বিষয়ে কথাবার্তা এবং সৌজন্য সাক্ষাৎ চলছে। তো এই বিষয়ে আসলে আজ 5টা পর্যন্ত বিভিন্ন সেশনগুলো অনুষ্ঠিত হবে এবং এরপরই 5টায় আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে আজকের আলোচনার ফলাফল কি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকায় আয়োজিত আইপিইউ সম্মেলন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। জনস্বার্থে ও একান্ত প্রয়োজন হলে ধর্মীয় উপাসনালয় স্থানান্তর ও পুনর্নির্মাণ বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী সরকারিভাবে কোনো জমি অধিগ্রহণ করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই জমির 3 গুণ টাকা ক্ষতিপূরণ পাবে। তবে বেসরকারি কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের পরিমাণ হবে 4 গুণ। আজকের বৈঠকে 23 জুলাইকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদনও দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ধর্মীয় উপাসনালয়, কবরস্থান এবং শ্মশান হিসেবে ব্যবহৃত কোনো ভূমি অধিগ্রহণ করা যাইবে না। তবে শর্ত থাকে যে জনপ্রয়োজনে বা জনস্বার্থে একান্ত অপরিহার্য হইলে প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থার অর্থে স্থানান্তর ও পুনর্নির্মাণ সাপেক্ষে কেবল উক্ত সম্পত্তি অধিগ্রহণ করা যাবে। বাজার দরের উপর যত ছিল তার এখানে আরও অতিরিক্ত শতকরা 200 ভাগ যুক্ত করা হয়েছে। সুস্থ, শিক্ষামূলক ও বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণ, বিতরণ, প্রদর্শনের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে নীতিগত, অবকাঠামোগত ও কারিগরি সহায়তা সৃজনে করণীয় বিষয়াদি সুনির্দিষ্ট করা। কেরানীগঞ্জ ও সাভারের প্রায় 16টি মৌজা অধিগ্রহণ করে রাজুকের আবাসিক প্রকল্প তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার সকালে বসিলা ব্রিজ থেকে কলাতিয়া বাজার এলাকায় কর্মসূচি পালন করে তারা। এ সময় কেরানীগঞ্জে রাজুকের আবাসিক প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান স্থানীয়রা। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। স্মৃতিবিজড়িত বাপদাদার সম্পত্তি, ফসলি জমি আর ভিটেমাটি রক্ষা করতে রাস্তায় কৃষক, দিনমজুর, ছাত্রসহ সব শ্রেণীপেশার মানুষ। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বসিলা থেকে কলাতিয়া বাজার পর্যন্ত 16টি মৌজা জুড়ে সম্প্রতি আবাসিক প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। এমন সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকালে কেরানীগঞ্জের বসিলা ব্রিজ থেকে কলাতিয়া বাজার পর্যন্ত 14 কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ। আবাসন প্রকল্পের নামে যে অমানবিক একটা প্রস্তাব গ্রহণ করেছে, আমরা এই এলাকার মানুষ এখানে বাপদাদার 14 পুরুষ সহ 400 বছরের পুরনো ভিটি বাড়ি সহ আমরা এখানে বসবাস করি। অতএব রাজুকের এই অমানবিক প্রস্তাবনাকে আমরা আমাদের জীবন দিয়ে হলেও প্রতিহত করব। আবাসনের প্রকল্পের নামে আমাদেরকে ভিটি চারা করার জন্য যে উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আপনি এটা প্রতিহত করুন। এলাকার 6,000 একর জুড়ে রাজুকের আবাসিক প্রকল্প নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্ত হবে 10,000-এরও বেশি বসতভিটা, কৃষি জমি, কয়েকশো স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দির। 200 বছরের পুরনো এসব ঐতিহ্য রক্ষায় বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র, শিক্ষক, শ্রমিক জনতা সহ স্থানীয় নেতৃবৃন্দ। একবার দেশ শাসন করেছি, স্বাধীন করেছি, ইনশাল্লাহ আবার এই ক্যানগুসকে স্বাধীন করার জন্য আমরা সবাই ইনশাল্লাহ রক্ত দিব, ইনশাল্লাহ। মাতৃভূমি ছাড়ব না, রাজুকের কথা শুনব না, মাতৃভূমি ছাড়ব না। ক্রমান্বয়ে ক্যানগুঞ্জের মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। ঢাকা শহরের অর্ধেক আপনার ফসল দিয়ে এইখান থেকে আপনার যায়, বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে এই ক্যানগুঞ্জের এই জমিগুলোর থেকে যায়। এই অধিগ্রহণের বিষয়টা ক্যানগুঞ্জের মানুষ কোনো অবস্থাতে মেনে নেবে না।
স্থানীয়দের দাবি, কেরানীগঞ্জের তারানগর, বেওতা, আহাদিপুর সহ 16টি মৌজার কয়েকশো একর কৃষিজমি, লক্ষ লক্ষ গাছপালা কেটে আবাসিক প্রকল্প করা হলে নষ্ট হবে পরিবেশের ভারসাম্য, বাস্তুহারা হবে কয়েক লাখ মানুষ। এজন্য রাজুকের জমি অধিগ্রহণ বন্ধ করে আবাসিক প্রকল্প নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থার প্রতি নৈতিক অবস্থান নিতে আইপিইউ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে দলটির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এই আহ্বান জানান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সম্মেলনে অংশ নেয়া সদস্যদের প্রতি অভিনন্দন জানান তিনি। বলেন, বাংলাদেশের বর্তমান সংসদ নির্বাচিত নয়, এদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেফতারে জনগণ জর্জরিত। এ অবস্থায় এদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর এই সম্মেলন অনেকটা প্রহসন, এমনটাই মনে করে তার দল বিএনপি, জানান সাবেক এই স্পিকার। সংসদ সদস্য নামে যারা আজ এই সম্মেলনে প্রতিনিধি হিসাবে বাংলাদেশ পার্লামেন্টের পক্ষে অংশ নিচ্ছেন, তারা সবাই ভূতরে ভোটারদের প্রতিনিধিত্ব করছে। তাই আইপিইউ সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন এ দেশে সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজন। রোববার সন্ধ্যা 7:30 দিকে গুপ্তছড়া ঘাটে যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে 30 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। তবে নৌকায় কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর উদ্ধার অভিযান চালানোর পর 2 ঘন্টা উদ্ধার কাজে বন্ধ থাকলেও আবার সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে কোস্টগার্ড। তবে সাগরের প্রচণ্ড বাতাস ও স্রোতের গতিবেগ বেশ হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্মকর্তারা। এবারে বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে আমাদের বিশেষ আয়োজন নকশি কাঁথার মাঠ। দিনাজপুরে চিরির বন্দরের নকশি কাঁথা এখন বিশ্বজুড়ে সমাদৃত। কাঁথা সেলাইয়ের জন্য দেশ বিদেশে নাম কুড়োচ্ছে এখানকার নারীরা। পশ্চিম সাইতারা বানিয়াপাড়া গ্রামের প্রায় 200 নারীকে এ কাজে সমন্বিত করেছেন সাহসী নারী সোনা রানী। তার নকশি কাঁথা স্পেনে আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় সেরা স্থান দখল করেছে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর চিরির বন্দর উপজেলার পশ্চিম সাইতারা বানিয়াপাড়া গ্রামের নারীরা ব্যস্ত সময় কাটাচ্ছে নকশি কাঁথা সেলাই করে। হোয়াইট অন হোয়াইট ময়ূর নামে একটি নকশি কাঁথা বিশ্বখ্যাত লোয়েভে ফাউন্ডেশনের আয়োজনে স্পেনের লোয়েভে ক্রাফট প্রাইজে মোট 3,951 জনের মধ্যে সেরা 21 জনে মনোনীত হয়েছে। পুরস্কার পাই আমি এখন মনে করি অনেক খুশি হয়ে আছি, খুশিও লাগতেছে মনটা। কিন্তু মহিলাগুলো নিয়ে কাজ করতেছি, মহিলাগুলো আমাদের যাতে এখন আরও যাতে আগিয়ে আসে, দাদাগুলো যাতে উৎসাহ দেয় যে যা কাজ করেন ওদের সঙ্গে কাজ করলে আমার সংসার ভালো চলবে, আমি একটা খুশি পাবো, কি উনিও একটা সংসারে উন্নতি করবে। তাদের তৈরি নকশি কাঁথার নামগুলোর মধ্যে চোয়ারি ঘর, ময়ূরী পাখা, বল প্রিন্ট, আটটি পাতা, পুঁটি মাছের ঝাঁক, মৌমাছির চাক ইত্যাদি। গ্রামের অনেক মেয়েরা পড়াশোনার পাশাপাশি এই সব নকশি কাঁথা তৈরি করে নিজেদের লেখাপড়ার খরচ চালাচ্ছে। লেখাপড়া করি এবং তার পাশাপাশি আমি সোনারানির সাথে মানে কাঁথার কাজ করি। আমার স্ত্রী এই নকশি কাঁথার কাজ করে, পাড়ার মেয়ে ছেলে নিয়ে
আমিও ওনাকে সাহায্য করি। আমি উৎসাহ দিচ্ছি যে আরও চলুক, আরও অনেক মা বোনেরা আছেন, তারাও কাজ করুক, তারাও উপার্জন করুক। প্রত্যন্ত গ্রামে তৈরি নকশি কাঁথার এই সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। দেশের উন্নয়নের জন্য মহিলা সমাজকে বাদ দিয়ে উন্নয়ন করা যাবে না, কারণ দেশের অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। এদিক থেকে সোনারানী আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরাও পারি দেশকে গড়তে, জাতিকে গড়তে, দেশকে স্বাবলম্বী করতে। আমাদের এলাকায় কর্মসংস্থান হবে, আমাদের এলাকায় যদি এরকম ধরনের কর্মসংস্থান এগিয়ে যায়, মা বোনদের অনেক আরও বিষয়টি নিয়ে উদ্গ্রীব হবে। নকশি কাঁথার মতো দেশজুড়ে ছড়িয়ে থাকা এইসব লোকজ শিল্প শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও দেশের সুনাম ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত রাখতে এখন দরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ঢাকার অ্যাপোলো হসপিটাল 3 দিনব্যাপী অটিজম সচেতনতা পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 1 এপ্রিল ও 2 এপ্রিল রাজধানীর চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে অ্যাপোলো হসপিটাল বিনামূল্যে অটিজম আক্রান্ত শিশুদের হেলথ ক্যাম্পের ব্যবস্থা করে। এছাড়া আজ সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অটিজমে আক্রান্ত শিশুদের প্রতিভা বিকাশের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার ফারজানা ইসলাম সমাজের শিশুদের মানসিক বিকাশ ও তাদের জীবনমান উন্নয়নের উপর প্রতিবেদন উপস্থাপন করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পুটুমাও প্রদেশে ভূমিধসে নিহতের মধ্যে 44 জনই শিশু। দেশটির প্রেসিডেন্ট হুয়ান মুয়াউন সান্তোসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। মৃতের সংখ্যা এখন পর্যন্ত 254 রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অনেকে। ভারী বর্ষণে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়া, ভূমিধস সহ সবকিছু মিলিয়ে ওই অঞ্চলের মকুয়া শহরটি একেবারে নাজেহাল অবস্থায় রয়েছে। অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে ওই শহরের প্রায় সব মানুষ। সহস্রাধিক সেনা পুলিশ সদস্য জরুরি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে ওই এলাকা পরিদর্শনে গিয়ে সেখানে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট সান্তোস। এবারে খেলার খবর। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর দাঁড়িয়েছে 4 উইকেটে 42 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে 2:30। ভেজা মাঠে ব্যাট করতে নেমে 25 রানে 3 উইকেট হারিয়েছে, ব্যাট ফুটে চলে গেছে পাকিস্তান। দলীয় 12 রানে ইমরান ব্যাটের উইকেটে হারায় পাকিস্তান। স্কোর বোর্ডে আর 7 রান যোগ হতেই সাজঘরে ফেরেন হোসেন তালাত, আর 25 রানে হারিস সোহেলকে পথ ধরেন প্যাভিলিয়নের। লঙ্কানদের পক্ষে 2টি উইকেট নিয়েছেন কারুণারত্নে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেয়র বরখাস্তের প্রতিক্রিয়া রাজশাহী ও সিলেটে, সিদ্ধান্ত মন্ত্রণালয়ের, রাজনৈতিক সিদ্ধান্ত নয় জানালেন ওবায়দুল কাদের।
এক নেতার এক পদ নীতি কার্যকর করতে যাচ্ছে বিএনপি। নেতাদের সিদ্ধান্ত নেওয়ার শেষ সুযোগ 5 এপ্রিল। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় নিহত 7 জন একই পরিবারের, স্বজনদের সাথে যোগাযোগ ছিল না 10 বছর। বেশি ভাড়া পেতেই অপরিচিত ভাড়াটিয়ার কদর মৌলভীবাজারে, অধিকাংশ বাড়ির মালিকই প্রবাসী। এবং চিড়ির বন্দরে নকশি কাঁথার সুনাম বিশ্বজুড়ে, সূচ আর সুতোয় গাঁথা বাংলার আবহমান সংস্কৃতি। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।